হ্যাঁ ছুটকি, কি খাচ্ছিস? বাদাম। বাদাম খাচ্ছিস? হ্যাঁ। তুই কোথায় পেলি এখন বাদাম? কেন, আমি দোকান থেকে কিনে এনেছি। কিনে এনেছি? আমার না বাদাম খেতে খুব ভালো লাগে, আমাকে দুটো দিবি? তুমি খাবে? হ্যাঁ দাদা, দিচ্ছি দিচ্ছি। এইভাবে বাদাম খাস না, গলায় বেঁধে যাবে, আমাকে দিতে হলো। তুই একাই খা, একাই খা। এই ছুটকি, কি হয়েছে মা? এই দেখ, তুই বলেছিলি না মা আমাকে কেক কিনে দাও, কেক কিনে দাও, আমি খাবো বলেছিলাম তো। এই দেখ, তোর জন্য কত বড় একটা কেক নিয়ে এসেছি, নে নে নে। ওই মা দাও দাও, কি আমার জন্য হলো, আমার খুব খুশি। এ মা, এটা তো কিচ্ছু নেই, তুমি আমাকে উল্লু বানালে। হ্যাঁ, ছুটকুর সাথে একটু মজা করলাম। যাই, খাবারগুলো ছুটকিকে দিয়ে আসি। এই ছুটকি, এই দেখ, তোর জন্য খাবার এনেছি। এ মা, এটা তো ছুটকি নয়, খরগোশ। যাই, খাবারগুলো নিয়ে চলে যাই। আমি খরগোশ না, আমি ছুটকি। ছুটকি? হ্যাঁ। ঠিক আছে, নে তাহলে। তুই দাও। এই ছুটকি ছুটকি, দুই বোনে কি করছিস? খেলা করছি। এই দেখ, ছুটকির জন্য একটা জেলিপপ। মামা, আমারটা কই? মা দাও। তুই বড় হয়ে গেছিস না, তোর খেতে হবে না। কেন, বড় হয়ে গেলে কি ললিপপ খাওয়া যায় না? তুই খাবি? হ্যাঁ খাবো। আমি তো ভাবলাম তুই খাবি না, তাহলে বোনের থেকে একটু খা না। একটা ললিপপ দুজন খাওয়া যায় নাকি? আমিও খাবো ললিপপ। ঠিক আছে, দাঁড়া, কান্না করিস না। এই ছুটকি, এই নে তোর জন্য জেলিপপ। কই মা, দাও দাও দাও। কি আছে না হলো, আমার খুব খুশি। দাদি, এই ছুটকি, কি হলো? কি হলো? খেলতে গিয়ে আমার কপালটা কেটে গেছে। আমি 100 বার বারণ করেছি, খেলতে যাস না, এতখানি কপাল কেটে গেছে। মা, কতবার বারণ করেছি, দেখো দেখো। এটা তো সস চাউমিন খাওয়ার। দেখেছো, আমার ভয় লেগে গেছে, আরো বলছে উল্লু। এই ছুটকি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিস কেন? কান্না করিস না, এই নে তোর জন্য আমি এই দেখ ফুটি নিয়ে এসেছি। খুব খুশি।